জ্ঞান মার্গের পন্থা অবলম্বন করে তো তাদের পক্ষে একটা লিমিটেশন রয়েছে কারণ প্রত্যেকে জ্ঞানী না প্রত্যেকে শিক্ষিত না অনেকে অর্থের জন্য পড়তে পারে না আবার অনেকে মেধাবী তারা কি উদ্ধার প্রাপ্ত হবে আবার এই জ্ঞান জ্ঞান মার্গের যে পন্থা তো যারা বিশেষ করে তথাকথিত জ্ঞানী ব্যক্তি তারা খুব গর্ব করে থাকে যে জ্ঞান ছাড়া এই সমস্ত ভাবুকতা কিন্তু শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তিনি জানতেন যে আমি কলিযুগের যে অবস্থা আমাদের প্রত্যেকে অল্প মেধা অল্প বুদ্ধি আমাদের স্মৃতিশক্তি কম এই জন্য আমরা জ্ঞানের দ্বারা ভগবানকে এবং ভগবান জ্ঞানী দ্বারা সন্তুষ্ট তাও না সেটা মহাপ্রভু দেখিয়েছেন মহাপ্রভু যখন কাশীতে ছিলেন তো মহাপ্রভু একবার সমস্ত সন্ন্যাসীগণ যারা মায়াবাদী সন্ন্যাসী তারা মহাপ্রভুকে বলেন যে আপনি আমাদের গোত্রীয় অর্থাৎ আমাদের গোত্র থেকে সন্ন্যাস লাভ করেছেন তদুপরি আপনি কেন বেদ অধ্যয়ন না করে বা আমাদের সঙ্গ না করে আপনি ভাবুকের মধ্যে নিত্য কীর্তন করেন কেন তোমার সুন্দর কথা বলেছিল যে গুরু মরিয়া মূর্খ দেখি করিল শাসন তুমি মূর্খ তোমার নাই বেদান্ত অধিকার তোমার বাবু বলেন যদি মহাপ্রু আপনার জানে যে মহাপ্রু মূর্খ ছিলেন না মহাপ্রু ছিল তৎকালীন সময় এই শুধু নবদ্বীপ নয় যে সমস্ত ভারতবর্ষ নয় এই সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি তো তিনি কি করে মূর্খ থাকতে পারেন আর তার লীলার অভিনয় আমরা দেখতে পাই তিনি মূর্খ ছিলেন না তিনি নবদ্বীপের নিমাই পণ্ডিত নামে বিখ্যাত ছিলেন আবার একদা এক দিগ্বিজয় পণ্ডিত মহাপ্রুর কাছে এসেছিল তিনি তর্কবিদ্যায় জয়লাভ করার জন্য তো মহাপ্রু তার সঙ্গে কিছু সময় এই গঙ্গার তীরে উপবেশন করিয়ে গঙ্গার মহিমা কীর্তন করার জন্য অনুরোধ করেন এবং অতঃপর মহাপ্রভু তাকে দেখিয়ে দেন তো তিনি যে কীর্তন করেছিলেন তার মধ্যে কি ত্রুটি রয়েছে ভুল রয়েছে এবং যা শুনে ওই দিগ্বিজয় পণ্ডিত অবাক হয়ে যান এবং তিনি চিনছিলেন সরস্বতী দেবীর বরপুত্র তার জিহ্বায় সর্বদা সরস্বতী দেবী প্রতিষ্ঠান করত তো তিনি ভেবে পাচ্ছেন না কিভাবে এক বালক নিমায়ের কাছে তিনি হেরে গেলেন বা তিনি কিভাবে তার শ্লোকের মাধ্যমে ভুল ধরলেন তো মহাপ্রভু বলেন যে আমি আপনার শ্লোক বুঝতে পেরেছি কিন্তু ব্যাখ্যা বুঝিনি কিন্তু এই জগতে আমাদের বেলায় কি হয় আমরা শ্লোক বুঝি না এই জন্য প্রভুপাদের তাৎপর্য পড়ি তাৎপর্যের মাধ্যমে শ্লোক বুঝি কিন্তু মহাপ্রভু বলছেন যে আপনার ব্যাখ্যা আমি বুঝতে পারিনি কিন্তু আমরা শ্লোক বুঝতে পেরেছি কেন তখন আপনার ব্যাখ্যা মধ্যে এইগুলো আছে এইগুলো আছে তখন তিনি অবাক হয়ে যান এবং মহাপ্রভু এত সুন্দর এক বিষম দৃষ্টান্ত উপস্থাপন করেন যে মহাপ্রভু এত জ্ঞানীবান ব্যক্তি যদিও মহাপ্রুর সঙ্গে তর্ক করতে আসছেন কিন্তু মহাপ্রভু তার সঙ্গে আচরণটা কিন্তু খুব সুন্দর করেছিলেন মহাপ্রু বলেছিল যে আপনি যদি অভয় দেন যদি কষ্ট না পান আমি শ্লোক হিসেবে চর্চা করতে চাই তো মহাপ্রু বলছিল যে তখন দিব্য বলি বললেন ঠিক আছে আপনি কি বলবেন তো মহাপ্রু বলেন আপনার শ্লোক আমি বুঝতে পেরেছি ব্যাখ্যা বুঝিনি তখন সে বলছে এইটাতে কি করে সম্ভব হ্যাঁ মানুষ শ্লোক বুঝে না ব্যাখ্যা বুঝে তখন মহাপ্রু বলছিল ঠিক আছে আপনি যদি অনুমতি দেন তখন একটু আলোচনা করেন মহাপ্রু বলেন যে বুলটি ধরিয়ে দিয়ে বলেন ঠিক আছে আপনি আজকে যান আমরা আগামী দিন চর্চা করব তো মহাপ্রু তাকে তিরস্কারও করেনি এত সুন্দর মহাপ্রু বিনয়ের সঙ্গে বলেছিল তো সেই ব্যক্তি অভিভূত হয়ে গেছে যে তিনি দিগ্বিজয় পণ্ডিত মানে পাণ্ডিত্য নেওয়ার জন্য মহাপ্রুর কাছ থেকে সে সার্টিফিকেট দিয়ে আসছে কারণ তৎকালীন নবদ্বীপ ছিল বিখ্যাত স্থান তো ওই দিন রাত্রে তো যখন চলে যায় তখন সরস্বতী দেবীর কাছে দিয়ে প্রার্থনা করছেন সরস্বতী দেবী মন্ত্র বলছেন জপ করছেন যে কোন কারণে আজকে আমি হেরে গেলাম তখন সরস্বতী দেবী স্বপ্নে আদিষ্টে তিনি বলেন যে এটা তোমার পরাজয় নয় কেননা তিনি হচ্ছেন আমার পতি শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান তো তিনি হচ্ছেন আমার পতি আর তুমি তার কাছে হেরেছো মানে কি এটা তোমার জয় লাভ করে আর তুমি তার চরণে শরণাগত হও তবেই তোমার সার্থকতা জীবনে এবং পরদিন সকালবেলা সেই দিগ্বিজয় পণ্ডিত মহাপ্রভু শরণাগত হন তো সেই মহাপ্রভু তো আমরা বলতে যাচ্ছিলাম এটি যে তিনি যিনি দিগ্বিজয় পণ্ডিতকে পরাজিত করেছেন আর তিনি সে কাশীতে বললেন কি আমি মূর্খ গুরু মুড়ি মূর্খ দিয়ে করিল শাসন তিনি মূর্খের ন্যায় আচরণ করছেন কি বললেন না তুমি মূর্খ তোমার নাই বেদান্ত অধিকার তোমার বেদপার অধিকার নাই কৃষ্ণ মন্ত্র জপ সদা কৃষ্ণ এই মন্ত্র সার তো আমরা এই লীলা থেকে দেখতে পাই যে মহাপ্রভু যে এই ভগবানের দিব্য নাম সংকীর্তন জপ কীর্তনকে কতটা প্রাধান্য দিয়েছেন এবং কি বেদের থেকে ওটাকে অধিক প্রাধান্য দিয়েছেন এই নাম সংকীর্তন তো এই জন্য আমরা বলছিলাম আলোচনা করছিলাম যে যারা সুমেধবান ব্যক্তি তারা এই ভগবানের চৈতন্য মহাপ্রভুকৃত এই সংকীর্তনের প্রতি
আন্দোলনের প্রতি প্রীতি লাভ করবে, আন্দোলন অংশগ্রহণ করবে। আর শিল প্রভাতের কৃপায় আমরা তার ফলশ্রুতি দেখতে পাচ্ছি সারা পৃথিবীব্যাপী। পাশ্চাত্য দেশবাসী ব্যক্তিরা যারা সনাতন ধর্মকে যেমন করেনি, তারা ওই সংকীর্তন করার মাধ্যমে ঈদের পরিবর্তনে মহাপ্রভু প্রেম লাভ করছে। তো সংকীর্তনে তো সাবলীল পন্থা, যে আমি একটা লীলায় শুনেছিলাম যে সংকীর্তন কী দান করতে পারে। তো শ্রীমন চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত ছিল, তো তিনি এরকম সংকীর্তন করতে পারতেন না। তিনি ভালো উচ্চস্বরে গাইতে পারতেন না, সুন্দর কণ্ঠ ছিল না, ভালো হারমোনিয়াম মৃদঙ্গ বাজাতে পারতেন না। কিন্তু মহাপ্রভু যখন নবদ্বীপে সংকীর্তন লীলা করতেন, তো ওই সময় তিনি সংকীর্তনের সামনে থাকতেন, দলের সামনে, এবং দুহাত তুলে শুধু নৃত্য করতেন। তো মহাপ্রভু তার এই সরলতা এবং তিনি এই যে সংকীর্তনের প্রতি প্রীতি ভালোবাসা এত আকৃষ্ট বা এত প্রীত হয়েছিলেন, তো একবার কি হয়, তো ওই মহাপ্রভুর এই যে সংকীর্তন, তো এটি আবার ওই যে ওনার পত্নী, তিনি ওই সংকীর্তনের প্রতি আসক্ত ছিলেন, সর্বদা কীর্তন করত। তো একদিন কি হয়, তো সেই প্রভুর পত্নী তো কীর্তনের মগ্নে তার বাড়িতে, তিনি বাড়িতে কীর্তনে এত বেতন্য হয়ে আছেন, কীর্তন করছেন মুখে, আর কি সবজি বানাচ্ছেন। তো সবজি বানাতে বানাতে এক পর্যায়ে তার সদ্য অল্প দিনের কয়েকদিনের বয়স তার এক সন্তান ছিল, ফুটফুটে ছেলে। তো সবজি বানার পাশে তাকে শুয়ে রেখেছিল। তো তিনি কীর্তনে এত বেতন্য হয়েছিল, কী কোন কীর্তনে, না মহাপ্রভু সংকীর্তন হচ্ছে, এই সংকীর্তন ধ্বনি শুনতে শুনে শুনে এত বেতন্য হয়েছিল যে তিনি সবজি কাটতে কাটতে কখন যে তার সন্তানকে কেটে ফেলেছে সে বুঝতে পারে, এই সংকীর্তনে তার সন্তানকে কেটে ফেলেছে। শিশুরা ধা গোবিন্দ তারপর শুধু কাটেনি, ওই সন্তানকে তিনি রান্না করে ফেলেছেন। আর সংকীর্তন হচ্ছে উনি কিন্তু নবদ্বীপে, আর এই সংকীর্তন হচ্ছে তার ধ্যানটা সংকীর্তনে, তিনি বুঝতেও পারেনি। যখন রান্না করে মানে রান্না টান্না করা শেষ, এবং তার প্রতি ওই মহাপুর সংকীর্তন থেকে বাড়িতে যখন এসেছে, এসে দেখছে ঘরের উঠোনে আর কি অনেক রক্ত, কেন ওই সন্তানকে কেটে ফেলেছে। তখন সে তো অবাক হয়ে তার পত্নীকে ডেকেছে। হ্যাঁ, তখন তার পত্নী তার যে সংকীর্তন ধ্বনি শুনতে শুনতে, তখন তার পতিদেব যখন তাকে ডেকেছে, তখন তার বাহ্যজ্ঞান ফিরে এসেছে। তখন বলেন, এই রক্ত কিসের, তার আমার ছেলে কোথায়। তখন সে তার সেন্স ফিরে আসে, এবং তখন তিনি তিনি তাকে দেখছেন, তার ছেলে তো নাই। তখন তিনি বুঝতে পারেন যে সেই নিজেই তার ছেলেকে কেটে ফেলেছে, শুধু কেটে ফেলেনি, রান্না করে ফেলেছে, এক অভূতপূর্ব লীলা। তখন তারা উভয়ই, তো তখন তার পতি বলেন, এটা কী করে হলো। তখন তার পত্নী বলেন, যখন আপনারা মহাপ্রভুর এই সংকীর্তন হচ্ছিল, আমি সংকীর্তন দুনিয়াতে মগ্ন ছিলাম, আমি বুঝতেই পারিনি কখন এটা ঘটে গেছে। আর দুজন খুব কান্নাকাটি শুরু করেছে, তাদের একমাত্র পুত্র পুত্রকে কেটে ফেলেছে, কী করবে, তারা অজগরই কান্না করছে যে এই সংকীর্তন বা এই তন কীর্তন যে আমাদের কী করতে পারে, যে কীর্তন আমার ছেলেকে কেড়ে নিয়েছে। হ্যাঁ, তখন এই কীর্তনের প্রতি সংকীর্তনের প্রতি তারা বিতৃষ্ণা বিদ্রুপ ভাবনা করছে, এই সংকীর্তনের দ্বারা আমরা এতটা মিতে ছিলাম, আমার সন্তানে কেটে ফেলেছে, আমি বুঝতে পারিনি। খুব তখন এই চিৎকার এই পাড়া প্রতিবেশী সবাই এসেছে, তারা দেখেছে ঘটনা, আর এটা নিয়ে তো মানে বিশাল সরগম হয়ে গেছে, অদ্ভুত কাণ্ড না, সন্তানকে কেটে ফেলেছে, রান্না করে ফেলেছে, পুরো গ্রামবাসী নবদ্বীপবাসী জেনে গেছে, আর সবাইটা তৎসঙ্গে মহাপুরখানে চলে গেছে। তোমার এই সংকীর্তনে প্রেমে মগ্ন হয়ে এক মাতা এই কাজ করেছে। তখন তো গদাধর পণ্ডিত মহাপ্রভুকে গিয়ে বলেন যে প্রভু, আপনার এই নামের সংকীর্তনের ধ্বনিতে যদি কোনো ব্যক্তির প্রাণ নাশ হয়, তাহলে কী করে এই সংকীর্তন মানুষ গ্রহণ করবে। হ্যাঁ, কী করে গ্রহণ করবে। তখন এই মহাপ্রভুর কাছে গদাধর নিবেদন করেন, আর ওই সময় সমস্ত এলাকাবাসীরা তারা ওই ওই ব্যক্তিকে আর তার পত্নীকে বলেন, যেহেতু ওই মহাপ্রভুর এই নাম সংকীর্তনের প্রেমে মগ্ন হয়ে আপনাদের এরকম হয়েছে, মহাপ্রভুর কাছে জানান, তারা তার কাছে গিয়ে বলুন। তখন এই মহাপ্রভুকে কাছে গিয়ে ওই যে ডেকে রান্না করে তার ছেলেকে নিয়ে মহাপ্রভুর কাছে যান। তো গিয়ে বলেন যে প্রভু, আপনার নাম শুনে, আপনার নামে মগ্ন হয়ে যদি আমার এই ছেলের প্রাণ যেতে পারে, আর এই নামে যদি প্রাণ দিতে না পারে, এই নামে কি সার্থকতা আছে যে প্রাণ দিতে না পারে। তো এইভাবে খুব খ্যাপ করছে, আক্ষেপ করছে, কান্না করছে, এই নামে ধ্বনিতে আমার প্রাণপ্রিয় পুত্রকে নিয়েছে, যে পুত্রকে দিতে না পারে, এই নাম কে করবে। তখন গদাধর মহাপ্রভুকে বলেন, প্রভু আপনার অদ্ভুত লীলা, এটা আপনার কারণে, আপনার এই নামের মহিমা প্রকাশ করার জন্য আপনি লীলা করেছেন, তাই আপনি আপনার এই এই নামের ধারায় আপনার সেই সন্তানকে পুনরায় জীবন দান করুন, যাতে নামের মহিমা জগতে প্রকাশ পায়।
তখন কতদূর পণ্ডিতের কথায় তখন মহাপ্রভু সকলকে বলেন, ঠিক আছে তোমরা সবাই উচ্চ স্বরে হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তখন মহাপ্রভুর এই কথায় যখন সব সকলে উচ্চ স্বরে কীর্তন করতে শুরু করলেন, আর ওই ডেকের ভিতরে যে তার সন্তান ছিল, কেটে ফেলেছিল ওই খাতে তার এই ছোট্ট শত কনিষ্ঠ সন্তান, তিনি কান্না করছেন আর তিনি হরে কৃষ্ণ মন্ত্রে কীর্তন করছেন। আর এই লীলা তো সকলে শুনি যে মহাপুর পার্শ্বদগণ এতটা ক্রন্দন করতে শুরু করলেন যে মহাপুর কতটা দয়াময়, তার নাম কতটা প্রেমময়। নামে মগ্ন হয়ে মানুষ যেমন জীবন নাশ করে ফেলেছে, ওই নামের দ্বারা জীবন দান করেছেন। আর সেই জীবনটা কি দান করেছেন না মহাপুর কৃপায়, নাম সংকীর্তনের প্রভাবে তার জীবন লাভ হয়েছে। আমি লীলাটা শুনেছিলাম অনেকদিন আগে চিন্ময় প্রভুর মুখে, চিন্ময় কৃষ্ণ পুনর্ধামের প্রভু বলছিল যে নামের কতটা মহিমা রয়েছে। আর শ্রীমদ্ ভাগবত বলছে যদি কেউ জেনে